ভালো আছি, কেমন আছো? আবার চা কই? আরে দোস্ত, আরে দৌড়াচ্ছিস কেন? তুই যাস আর দৌড়াম না, সন্ধ্যায় যেতেছ তো। আসস কে? না মানে আসি না, তোরে দেখে আমার হিংসা হয় বুঝলি। কে? আমাকে বয়স কোন বাড়া যাইতেছে আর তোর বয়স এখনো বাড়লো না, তুই ছোট রয়ে গেলি। মানে? না মানে ছোটবেলায় ভয় পাইতি, এখনো ভয় পাস? ভয় তুই পাইতি না, ভয় দরকার নাই তোর, তুই ছোটবেলায় ভয় পাইতি না? পুলিশে ঢুকে আমি খুব সাহস সাহস হয়ে গেছে তোর না? পুলিশে আমিও পুলিশে ঢুকি নাই, আমি ঢুকছিলাম না? আমি সবই জানি, পুলিশে ঢুকলি তারপর ট্রেনিং থেকে পালাই আসলি ভয়ে। বিয়ার বাজার না, এ কটা প্যাকেট বিয়ার বাজার? আচ্ছা হন, ওই কার তাবায় পাঠাইছে? আয় পড়িস, কিন্তু ভুলা না যেন দোস্ত। হ্যাঁ হ্যাঁ যাবো নি। হ্যাঁ তো ইয়ে কর, তুই বস তো, বসে চা খা। না 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 দোস্ত, বমু না। আরে বো না। আরে রিক্সা দিয়ে বাজারে যাই তুই, তারপর আবার খাওয়া পারি তুই, জানোস তো সবকিছু। পারবো না দোস্ত। গতরে হলো দোলা গাইয়া, কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া। আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া। কি ব্যাপার? মহিদুল্লাহ সেই সকালবেলা বইলা গেল দুপুরের মধ্যে আসবে, এখন তো বিকাল শেষ হয়ে যাইতেছে, এখনো তো আসলো না। তোমার কোনো চিন্তা নাই, তুমি বাচ্চা কাচ্চার সাথে নাচানাচি শুরু করছো। একটু ফোন দাও না, ফোন দিলেই তো পারো। তুমি জানো না, ও শহরে গেলে চিন্তায় ভয়ে পকেট থেকে ফোনটা বাইর করে না, সব সময় ফোনটা বন্ধ করে রাখে। এই জন্যই বিয়া দিয়ে দিতেছি, বিয়া দিলে এইসব ভয় ডর সব কাটে যাবো। খন্দকার বাড়ির লোকজন ওদের ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। শুনছি মেয়েটাও নাকি অনেক সাহসী। তুমি ফালতু কথাটা বলবা না তো, এই জন্যই এই মেয়েটার সাথে আমি বিয়েতে রাজি না। শুনছি মেয়েটার নাকি অনেক রকম দোষ আছে। আরে দূর, এই যুগে তুমি এইরকম মেয়ে পাইবা কোথায়? যেই কামে ছিলা ওই কামে যাও। ছেলে একটা জন্ম দিছি, ভিতর ডিম হয়েছে বনকার। ভিতর ডিম তো জন্মের সময় আসছিল না, তোমার এই রাগারাগি চিল্লা চিল্লিতে ছেলেটা আমার ভীত হয়ে গেছে। শুনো, ছেলে পেলে রে শাসন না করলে উচ্ছন্নে যায়, তোমার পোলা উচ্ছন্নে চলে যেত। উচ্ছন্নে গেল ভালো আছিল, এত ভীত তো হইতো না। একটা চাকরি করে, সেই চাকরিটা তো প্রমোশন হইতেছে না, শুধু ভয়ের যন্ত্রণায় ভীত হইয়া গিয়া। Oh,
নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। পরশু দিন তো রিক্সা গেছি 25 টাকা দিছি, কোনদিন 30 টাকা দিছি, 5 টাকা বেশি চার্জ কিনলি গা, চাইলের দাম কি বাড়ছে দুই দিনে 5 টাকা বেশি চার্জ? ভাই রোজ আপনি ওই বাজারের ওখানে নাইমে এখন যে আমার ভয় করে রে রশিদ, তুই তো আমার খেয়াল কাটবো তাও গাইতে, আমি রোজ আপনার খেয়াল কাটবো তাও গাইতে, কোনো তো খুশি হইয়া আমার দুটো টাকা বাড়াই দিছেন। তাইলে ভয় করলে ভয় দুটা চাইছস তুই কোনোদিন আমার কাছে চাইছস? 27 টাকা দিব না যাও ভাই, তাইলে খালি খালি চিন্তা ফেলাইলাম কে, আর রাতে আমার যে কালি বড়লো অনেক কালি উড়াইতে 3-4 কেরা চিন্তা লাগবে। তোমার 3 টাকা দিতে পারবো না, কেরাসিন লাগলে কেরাসিন দেবো, অটো রিক্সা ওর টান দে বৌকার। আমার না তোর কেমন বে ছেড়ে কেরা চিনস তুই? মানে চিনি না। তুই চিনস না তাহলে উঠছে গেলিকা, এই আপনি উঠছেন গেলিকা নামেন ভাই। আমি তো যাবো ভাই। আরে দত্তরে আপনি কি যাইবেন? আমি রিক্সা রিজার্ভ করছি না, নামেন আপনি ভাই। এই রিক্সা দুজন যায় না? যায়। একজন যাওয়া যায় না? যায়। একজনই তো যাইবো, আমি ভাড়া করছি না। হ্যাঁ কি কথা হয়েছে তোর লগে? 25 টাকার জায়গায় 30 টাকা দিতে আসি, তাইলে এই নামেন আপনি ভাই। আমি আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি একটা বিপদে পড়ছি। দূর বিপদের গুলি মারে আপনি নামেন তো ভাই। আপনি এমন করতেছেন কেন ভাই? আমার একটু আমার একটু সামনে তুমি আগায় দেন ভাই প্লিজ। না না আগুয়ে দেন দেবেন, আপনি নামেন নামেন আপনি ভাই। আপনি এমন করতেছেন কেন? আপনি অপসর করতেছেন কেন? কি অপসর করতেছি আমি? এই রিক্সা তো দুজনের রিক্সা না, আপনি একলা গেলে তো আরেকজন মানুষের হক মারবেন। হ্যাঁ আমি হক মারবো, হক মারতে ভালো লাগে আপনার? নামার আপনি বাচ্চা নাম নাম আপত্তি করেন না। আমি কিছু কইছি, আমি কিছু বেলা ছিলেন কি আপনি কিছু কইছি ল যাই। নাকি আতা কাটা ব্লাউজ কত মানুষ পিনে কোনো ব্যাপারই না, তাহলে আতাটা কেটে লইবেন। একদম খাওয়া ঘাট পর্যন্ত দিয়ে আমি 5 টাকা বেশি লইতেছস? জি ভাই ঘাট পর্যন্ত নামাই দেবো। নেই খুঁজি। হ্যাঁ এদিকে চল।
ওস্তাদ আমাকে সামনে দিয়ে একজন লোক দৌড়ে চলে গেল, আমরা তারে ধরতে পারলাম না। লোক বলতেছিস কেন? লোক না, লোকের সাথে একটা শয়তান আছে যে কারণে চলে গেছে। ওস্তাদ তাহলে তো তার খুঁজে পাওয়া যাবে না। কেন? ও তো শয়তান তো চোখে দেখা যায় না। ও আমার তোরা চিনিস না? চিনিস তো। চিনি তাহলে মাটির নিচেও যদি যায় সেখান থেকে আমি খুঁজে বার করবো। আর পানির মধ্যে ডুব দেয় তাহলে পানির মধ্যে সাত আট পানির নিচে ডুব দিয়ে আমি বার করবো। অসুবিধে নাই, আয় খুঁজে বার করি। কেমন ভাই, তুমি ঠিক আছো তো? আচ্ছা এনে জিজ্ঞেস করি যারা। এই দোকানদার, ওই এই এই তুই কি এনে ওই যে একটা মেয়ে মানে ওই বউ সাদা একটা মেয়ে যাইতে দেখছিস? না ভাই, এরকম তো কারো চোখে পড়ে নাই। ওরে এরকম চোখে পড়ে না মানে না কি? এনে বসে খালি দোকানদারি করিস, আশপাশে দেখা লাগে না কে যায় না যায় এদের দেখিস না। ভাইয়া কোথায় তুমি? ভাইয়া আমি তো আয়ে পড়ছি গাং পারমু। এই ভাই তাড়াতাড়ি চালান না একটু, কি আস্তে আস্তে চালাইতেছেন। ভাইয়া তুমি কার সাথে কথা বলো? পাশে মনে হচ্ছে মেয়ে মানুষের কণ্ঠ। রিকশালা? রিকশালার কণ্ঠ কি মেয়েদের মতো হয়? কিচ্ছু বুঝি না, ধর তোমা তোমার ছেলে কি বলে আমি কিচ্ছু বুঝি না, তুমি কথা বলে দেখো। হ্যালো মহি, তুই ঠিকঠাক আছিস তো? ঝামেলা হয়নি তো কোনো? তোর সাথে কি কোনো মেয়ে মানুষ আছে? না মা, মা অসুবিধা নাই মা, ওই ওই সঙ্গে কোনো পুরুষ রিকশালা পাই না, একটা পাইছিলাম আমার পূর্ব পরিচিত, পরে সে করছে কি মানে তার বউ রিকশা চালাইতে জানে, বউরে কইছে বাইরে একটু নামাই দিয়া, বউর নাম সই ভাগা। তুমি তাড়াতাড়ি চলে আয় বাবা। না মা টেনশন করো না, চিন্তার কিছু নাই, চিন্তার কিছু না। হ্যাঁ রাখলাম মা। আমি জীবনে পয়লাই আমার মাল লগে মিথ্যা কথা কইলাম আপনার লেগে। মাফ করে দেন ভাই, উনি অনেক আস্তে চালাইতেছিল তো। থামলেন কেন? আমি যাব না রে ভাই, এখানে আমার ফুপুর বাড়িতে আছে, আমার বাপের স্বাস্থ্য বিনা হয়ে থাকুন। কেন? সন্ধ্যা হয়ে গেছে না, এত বড় নদীটা পাড়ি দিব। নদীর ওই পার কি ডাকাত আছে? না ওইবার আমগো গ্রাম, চোর ডাকাত কিচ্ছু নাই। তাহলে যাইবেন না কেন? আরে কইলাম কি সন্ধ্যা হয়ে গেছে তো, নদীটা কত বড় দেখছেন না? আপনি কি ভয় পাইতেছেন? ভয় পাবো না, সন্ধ্যার সময় ভয় পাবো না আমি। শোনেন না, ভয় পাওয়ার কিছু নাই, আমি আপনার সঙ্গে আছি। আমি তো বলতেছি নদীর ওই পারে গিয়া আমি নাইমা যাব। চলেন আমি আছি, ভয়ের কিছু নাই। চলেন না ভাই। Hey!
তোমার হাসি দেখে বুকে পীড়িতের বিন বাজে তোমার চোখের চাহনিতে মন আওলা হইয়া নাচে কন্যা তোমার হাসি দেখে বুকে পীড়িতের বিন বাজে তোমার চোখের চাহনিতে মন আওলা হইয়া নাচে কন্যা রে জনম জনম থাকতে চাই হয়ে ভাড়াটে কন্যা রে কন্যা রে জনম জনম থাকতে চাই হয়ে ভাড়াটে ওস্তো ভাই আজকে সাংঘাতিক ঘটনা ঘটছে আরে আমাকে ওই যে গাঙ্গার ওইপারে জাফরগঞ্জের মহিবুল্লা ভাই যে খালি ভয় পায় তা হে আজকে বটতলার এই পাশে আইসে আমার রিক্সায় উঠছে ওই সময় আচুক্কা পেছন থেকে এক মাই আইসে ফাল দিয়ে রিক্সায় উঠে বসে পড়ছে মাই কি সেই সেই মাই আরে ভাই এমন তেজি মাই আমি জীবনে দেখি নাই মহিবুল্লা ভাই এত চেষ্টা করো মাইয়াটারে রিক্সা তে নামাই দিতে পারলই না তারপর আর কি দুজনকে খেয়া ঘাট পর্যন্ত পৌঁছে দিলাম তারপর একটু চিনি দাও ভাই আপনার নামটা জানি কি রশিদ ভাই একটু এদিকে আসুন তো আপনার কথা আছে অসংখ্য ধন্যবাদ সারা জীবন আপনার কথা আমার মনে থাকবো এটা আমার বাড়ি আমার আব্বা আম্মা আমার বোন আপনি যান গা কই যাব আপনি যে জায়গায় খুশ আপনি যান মানে জেনে যাবেন যান ভাই ও এতক্ষণ ভয় পাইছেন কইলা আস্তে আস্তে এজন্য আমার সাথে করে নিয়ে আসছে এখন ভয় শেষ রাতের বেলা একটা মেয়ের একা যেতে বলতেছেন না উপকারের এত বড় অপকার করতে পারতেছেন আপনি ভাই উপকার করছেন আপনি আমি তো ধন্যবাদ দিছি এই জন্য আমি কি করবো আর কোন আমার আপনাকে বাড়িতে নিয়ে চলেন কি করলেন এটা পাগল আপনি আমার বাপে আমার দুটুকরা করে ফেলাবো বাড়ি ভর্তি মানুষ আমি কি পরিচয় দেবো আপনি আমার কথা একটু শুনেন মনোযোগ দিয়ে শোনেন মানে বুঝছি আপনি ঋতু টাইপ তো ভয়ের কিছু ভয় জিনিসটা কিন্তু সাংঘাতিক খারাপ ভয় পাবেন না বুঝতে পারছেন মনের মধ্যে সাহসটা রাখবেন বুঝছেন আর মনের মধ্যে যদি সাহসটা রাখেন তাহলে পুরা পৃথিবীটা সামাল খুব এখন ভয় পাইতেছে কে আমার আব্বা আমার আব্বার আমি ডরাবো না আমার আব্বা আব্বা বুঝতে পারতেছেন ভয় কিছু নাই রে ভাই ভয়ের আসলে কিছু নাই জিনিসটা একটু আমার ব্যাপারটা একটু বুঝেন শুনুন আমি বুঝাই বলতেছি আপনারে আপনি এই যে এদিকা গিয়া হাতের ডাইনে যাবেন গেলে একটা বেলগাছ পাবেন বেলগাছটা পার হইলে একটা বাগান ছোট্ট একটা বাগান 10 বিঘার আম বাগান ভয়ের কিছু নাই ভয়ের কিছু নাই আম বাগানটা পার হইলে একটা খাল পাইবেন ছোট্ট খাল বেশি পানি নেই খালটা পার হয়ে গেলে পাকা রাস্তা আপনি চলে গেলেন যান যাব না যান না ভাই কি করবেন আপনি চিনলাম চিনলে মানুষ জড়ো করুন তারপরে ডাকেন আচ্ছা ঠিক আছে আমি দেখি কি ব্যবস্থা করুন যায় কিন্তু আপনি এই জায়গায় থাকেন
কেউ জানি আপনারা না দেখে শোনেন জি আপনি যদি দশ মিনিটের মধ্যে জায়গায় না আসছেন তাহলে কিন্তু খবর আছে আচ্ছা মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে টেনশন নিয়েন না যে মোবাইল ফুলবো আসলে ফুলবো আপনার নগদের অ্যাকাউন্ট নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন দৌড়ে আসতেছিলাম একটা রিক্সা ধরবো তারপর রিক্সা ধরে আসবো আমি খালি রিক্সা উঠে বইছি আব্বা লগে লাগে ওর মারে যাবেন না আমার
করার জন্য নিয়ে এসেছিলাম। তাড়াতাড়ি যান না, মানে খালি পেটে থাকলে আমার মাথা ব্যথা করো। মাংসটা খুব মজা হয়েছে। কেমন একটা মানুষ বলেন তো, কখন থেকে বলতেছে আমার খুদায় মাথা ব্যথা করতেছে। আপনি খাওয়ান ছাড়া চলে আসলেন, তাড়াতাড়ি যান, আমার জন্য খাওয়ান নিয়ে আসেন। যান এই এই, আমি কিন্তু চিল্লে আপনি ধরা খাওয়াই দেবো। রূপা রূপা জিলি এদিকে আয় তোরা। খিদা লাগছে রে, সেটা বাদ দে। মানে তুমি নেই মাত্র খাই আসলা? হ্যাঁ, এই মাত্র খাইলে কেউ খিদা লাগে? এই মাত একটা পেইনের ভিতরে আসি রে ভাই, আমার একটা পেইন উঠে, আমার একটা পেইন উঠে, পেইন মাঝরাতে একটা পেইন উঠে, আমার একটা একটা পেইন আছে, আমার এই লেগে একটা পেইন কিলার খাইতে হয়, খালি পেটে খাইতে পারি না, বড় পেটে খাইতে হয়। আচ্ছা ঠিক আছে, পানি জগটা নিয়ে দে। পানি জগ পানি লাগবে কি লিগা? পানির জগের কি দরকার আমার? ক আরে ভাত খে পানি খাবো না? তা ভাত খে পানি খাবো না আমি, তাহলে পানি কি? আল্লাহ রে, আমি জানি না, প্ল্যানে দেন, আমার মাথা ব্যথা বমি চলে আসছে, আমার মাইগ্রেনে রোগী আমি। প্যারাসিটামল? আমার অনেক খারাপ লাগছে। সকাল হইল না, এখন বমি করে দেবেন, বমি করে পরিষ্কার করতে পারবেন? ওই যে দেখাতে লোকটা আইতেছে, ওই ওই মনে সেই লোক, ওই ওই সে যে বিতু লোক, সে কি? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এই যে এই 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 শাটি কাইতে আসলে, এই তো ভাই, ওই লোকই আপনার বউ নিয়ে বাঁচছে স্যার, ওই মহিবুল্লাহ ভাই। আমার চেনা লোক তো, একটু অসুবিধা আছে ভাই, আমি যাই। যা হুম
দাঁড়াও দাঁড়াও মহিবুল্লাহ রাইট মহিবুল্লাহ কই কই ভাই আমার বউ কই এটা কি কি বলতেছেন ভাই আপনার বউ কই আমি কি ভাবে তোমার রিকশা একটা মায়া ফাল দে উঠছিল না হ্যাঁ হ্যাঁ ওই যে লাল শাড়ি পরা অনেক গহনা ছিল না ভাই না না লাল শাড়ি পরা না স্বর্ণের গয়না ছিল না বাইগুন রঙের শাড়ি বিন্দা আমার লোক নদীও পার হয়েছিল ভাই তারপর বললো যে কি যেন বিপদ আছে তারপর দক্ষিণ দিকে চলে গেল ভাই আর তো কিছু জানি না ভাই চল তোর বাড়ি যাব কি বলেন ভাই আমার বাড়িতে কি কারণে যাবেন রাত হয়ে গেছে তো তোর বাড়িতে আজকে থাকব ভাই কালকে আমার বিয়া বাড়ি ভর্তি মেহমান আপনি আমি মানে কিভাবে নেবো আপনি তো আমার আত্মীয় স্বজন না কেউ না কেন নেবো আপনারে এই কারণে এটা কি বাজি ফুটাইতে সস্তরা সরাইটা বাহ ডাকো কারে খালামা খালো জন রে ডাকো ওটাই ডাক আব্বা আব্বা খালো জান খালাম্মা আপনি কি করছেন আমি এত কষ্ট করে নিজের জীবনটা বাঁচানোর জন্য আপনার পিছনে পিছনে আসছিলাম পালাইছেন ঠিক আছে কিন্তু আমি কি করতে পারি আমার বইয়ের গলা আরে ধর ভাই আমি বলছি তোমার ঘরে মেয়ে মানুষের আওয়াজ শুনছি তুমি বলছো হ্যাঁ বলছি গলার আওয়াজটা আমার পরিচিত আমার বউয়ের তুমি বলছো হ্যাঁ ভাই তার গলার আওয়াজ সবার পরিচিত মানে নুসরাত ইয়াসমিন তিশা ফাজলিমে করো না ফাজলিমে করো আমার সাথে রাতের বেলায় এই এত রাতে তিশা তোমার ঘরে ঢুকে রয়েছে না ভাই সে তো সবার ঘরে ঘরে মানে কি ইউটিউবে নাটক দেখতেছিলাম তিশা চিৎকার মারছে ওই চিৎকার শুনে আপনি ঢুকে গেছেন আপনি একজন ভীত মানুষ কিন্তু আপনি যে মেধাবী এটা জানেন জানি রে ভাই আচ্ছা আপনার ম্যাট্রিকে কি রেজাল্ট আসছিল গোল্ডেন এ প্লাস
কিলো বলেন আপনার কাহিনী বলেন। আমার বাবা আমার একমাত্র সন্তান, তারা কেউ ভাই জানে। আমার বাবার অনেক সম্পত্তি, সম্পত্তির মালিক আমি একাই। আমি আমার মামার সংসারে বড় হয়েছি। আমার মামা ভালো মানুষ না, নেশা করে। আমার জোর করে বিপ্লবের কাছে বিয়ে দিতে চায়। বিপ্লবের কাছে বিয়ে দিতে পারলে সে মুক্ত। আমার মামা বিপ্লবের সাথে মাদক ব্যবসা করে, কোন একটা কারণে বিপ্লবের কাছে মামা ধরা। লেখা বিপ্লবের কাছে আমরা জোর করে বিয়ে দিই। আমি নিজে তার সাগরের সাথে কথা বলতে শুনি। বিপ্লবের কাছে আমার বিয়ে না দিতে পারলে জানে মাইরে ভালাইব। এই কারণে আমি বিয়ের আসব থেকে নিজের জানটা নিয়ে পালাইছি। কে ফোন দিছিল? আমার হবু বউ। অনেক বেজালে ভালো দিছি না, আমি কাল সকালে চলে যাব। চিন্তা করেন না, চলে যাব। কারণ ছোটবেলা থেকে আমার একটা অসুখ আছে। কি অসুখ? ভয়। আমি ভীতু মানুষ, আমি কোনো পরিস্থিতিরে ফেস করতে পারি না, কোনো মানুষরে ফেস করতে পারি না। আমি সাহস করে আমার মনের কথা কইতে পারি না। দোস্ত তুই কোনো টেনশন করিস না, আমি সকালে আসতেছি। ওকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ, চাটা খাওয়া। ঠিক আছে। বিয়ের দিনে ভাইয়া ইউনিফর্ম পরে আসছেন? ডিউটিতে যাচ্ছি তো, বিকেলবেলা পাঞ্জাবি পরে আসবো। ঠিক আছে। ওকে। বন্ধু কি করছো? বন্ধু কোথায় আছে? ঘুমাচ্ছে না? দোস্ত এই মহি, মহি কেরে এখনো ঘুমে আছিস? দোস্ত আর আইসু। কি তা বন্ধু, এরা কারা? স্যার এরা স্যার স্যার, তুই আমার স্যার বললি। দোস্ত তোর ভয় কি যাবে না? আমি ওর ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু মানে? ছোটবেলার বন্ধু, ছোটবেলার বন্ধু। আরে বেটা, তোর ছোটবেলার বন্ধু তো আমি। এরা যদি তোর ছোটবেলার বন্ধু হয়, তো এদেরকে আমার চেনার কথা না? চেনার কথা স্যার, চেনার কথা। তাহলে চিনি না কেন? আমি জানি না স্যার। আমার
আসতে তোর কি হয়েছে? ওই ঢাকায় দেখা হয়েছিল, ঢাকায়, ঢাকার দিকে, ঢাকার শহরে, ঢাকার শহরে দেখা হয়েছে। ভালো জায়গা। আচ্ছা বন্ধু, এই তাহলে আমি যাই, ওই যে কাজটার জন্য আসছি না, ওই কাজটা সারি, বাজারের দিকে যাবো। হ্যাঁ এই দাঁড়া, বাজারে না, চলেন আমি বাজারে যাবো। চলেন। থ্যাংক ইউ দোস্ত। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। কি করলেন আপনি? আমি আপনার বাঁচাইতে চাই, আমিও বাঁচতে চাই। মানে? মানেটা আমি এখনো জানি না। আপনার ছেলের বিয়েটা হচ্ছে না। মানে কি? মানে কিছু না, মেয়ে অন্য কাউকে ভালোবাসে আর তার সাথেই চলে গেছে। হ্যালো, কি হইছে? কি হইছে? যা হবার তাই হইছে। মহিবুল্লারে ডাকো। ডাকো মহিবুল্লারে, তারপরে বলি। আয় তোরা থাম। মহিবুল্লা, যে বাপ বলেন আব্বা, আজকে তোমার বিয়েটা হইতেছে না। বিয়েটা হইব আব্বা। হইব মানে? মেয়ে কোথায়? আমি আমি আব্বাই এই মেয়েটার বিয়ে করবো। এই মেয়ে আসলো কোথা থেকে? কালকে রাত্রে আমার সঙ্গে আছে। কি? আমি আমি ওর ভালোবাসি। কবে থেকে ভালোবাসোস? এক ঘন্টা আগে থেকে। মারবে না? মারে, মারেন। সারা জীবন তো মারছেন, ছোটবেলা থেকে মারছেন, মানেন আপনি। কিন্তু আমার সিদ্ধান্ত একটাই, আমি ভালোবাসি এই মেয়েটারে, আমি এই মেয়েটারে বিয়ে করব। বাবা রে, আজকে তুই আমার মুক্তি দিলি। আমি আসলে বুঝতেই পারি নাই তোরে আমি কি করে ফেলাইছি। তোর ভিতরে এমন ভয় ঢুকাই দিছিলাম যে তুই একটা ভীত হয়ে গেছিলি। আজকে আজকে সেই ভয় তুই ভাঙছস, আমার তুই মুক্ত করছস। আমি এতদিন অপরাধী হয়েছিলাম। Ha 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 ha.